থেকে উঠে বাইরের পরিবেশটা এত সুন্দর, মানে লাগছে দেখতে, মানে ওঠার খুব সম্ভব 5-10 মিনিট আগেই এক ফসলা বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টিগুলো গাছের পাতায় আর ছোট ছোট ডালে একদম মুক্তোর বিন্দুর মতো বসে আছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো তার জন্যই আমি মোবাইলের ক্যামেরাটা অন করলাম যে আপনাদেরকে একটু দেখাবো, কিন্তু আমি মুখে যেমনভাবে বর্ণনা করছি অ্যাকচুয়ালি আমার মোবাইলের ক্যামেরায় সেইভাবে ধরা পড়েনি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল, আমি স্বপ্না। আমার স্বপ্নার ইচ্ছাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে স্কুলে সবার ছুটি, অ্যাকচুয়ালি স্কুলে সবার ছুটি বলতে আমি এর সাথে মজুমদারকেও ইনক্লুড করে দিয়েছি, মানে মজুমদারের অফিস ছুটি, ওর উইকডে মানে উইক অফ ডে, আর পুতুর স্কুল ছুটি। তো সবাই আজকে ঘরেই আছে, আর সকাল সকাল আমার রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে। এখানে দেখুন একদম বাটি ভরে আলু চচ্চড়ি করেছি, রুটি করেছি, আর তার সাথে সাথে একটু সুজি করেছি। সাইডটা থেকে উঠানো হয়ে গেছে, কারণ মজুমদারকে খেতে দিয়ে দিয়েছি, আর একটু ডালও ভিজিয়ে দিয়েছি। দেখা যাক বেলা হলে কি রান্না হয়। একটু জল জল করে বেশি করে করেছি, কারণ আমাদের বাড়ির সবাই আলুর চচ্চড়িটা একটু মুড়ি দিয়ে খেতে ভালোবাসি। আমি সবার জন্য রুটি করেছি, সবাই সকালে এক পিস করে রুটি খায়, তো সবার জন্য এক পিস করেই করেছি, কিন্তু দেখবেন লাস্ট অবধি মুড়ি খাবেই খাবেই ওরা, কারণ সবাই বলতে মজুমদার একটু মানে কম ভালোবাসে, মানে দিলে খায় আর কি। আর পুতু প্রিয়া তো খুবই ভালোবাসে, আর তার সাথে আমিও খেতে ভালোবাসি, যা বলা সেই কাজ। কিন্তু দেখুন সবার রুটি খাওয়া হয়ে গেছে, মানে যতটা পেরেছে কম তরকারি ইউজ করে রুটি খেয়ে, আর সবাই মুড়ি নিয়েছে, তার সাথে সাথে আমিও একটু মুড়ি নিয়ে নিয়েছি। আর বাইরের আবহাওয়াটা কিন্তু এখনও কোনো চেঞ্জ হয়নি, তবে হ্যাঁ এখন আবার ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়েদারটা বেশ ভালো লাগছে, মন্দ কিছুই লাগছে না, তবে মনে হচ্ছে যেন একদম অন্ধকার করে আছে, আর একদম যে বেলা হয়েছে সেটাও বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একদম সকাল হয়ে আছে, আর চারিদিকটা একদম অন্ধকার, ঝিরিঝিরি বৃষ্টি, ওই একটুখানি প্যাচপ্যাচানি মনে হচ্ছে। ঠিক, আসলে আমরা মনুষ্য জাতি তো, তাই সহজেই কোনো কিছুতে খুশি হই না। যখন রোদ্দুর ছিল, গরম ছিল, তখনও বারবার বলতাম যে খুব রোদ্দুর গরম, আর এখন বৃষ্টি তো বারবার বলছি। এতক্ষণ বেশ অপেক্ষা করে বসেছিলাম যে ওয়েদারটা যদি একটু চেঞ্জ হয় তাহলে যা ভেবেছি সেই রান্না করব, আর ওয়েদার যদি চেঞ্জ না হয় তাহলে খিচুড়িই করব আজকে। কিন্তু ওয়েদার একদমই চেঞ্জ হয়নি, যেমন ওয়েদার তেমনই আছে, ঝিরঝির করে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর একদম চারিঘাটটা পুরো অন্ধকার হয়ে আছে। তো আর ওয়েট না করে এখন 11:30 বাজে, তো বেশি ওয়েট করলে আরও অনেকটা লেট হয়ে যাবে, তো তার জন্য এখন ভাবলাম গিয়ে খিচুড়ি বসাবো। তো বাইরের ওয়েদারটা এখনও কেমন আছে একবার দেখাই। দেখুন বাইরের ওয়েদারটা কিন্তু এখনও সেই মেঘলা, বৃষ্টি, অন্ধকার হয়ে আছে। তো সকালের ডালটা তো ভিজিয়েছিলাম অন্য কিছু ভেবে, যে একটু ডালের ধোকা বানাবো, ছোলার ডালের ধোকা বানিয়ে তরকারি করবো, কিন্তু এখন আর সেসব কিছু করবো না, ডালটা একটু বড়া করবো, কারণ এখানে একটুখানি নারকেল তুলানো আছে, নারকেল চাল আর ডাল বেটে একটু বড়া করবো। এখানে মুগ ডাল বার করে নিয়েছি, মুগ ডাল মানে আজকে খিচুড়ি করবো আর কি, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি করবো। আর কালকে সবজি যে মজুমদার কেটেছিল না, অনেকটাই বেশি হয়ে গেছিলো, তো সেই সবজিটা রেখে দিয়েছিলাম, তো আজকে বার করে নিয়েছি। তো এখন ঠিক বুঝতে পারছি না যে এই সবজিটা মশলার সাথে কষিয়ে খিচুড়ির ভিতরে দিয়ে দেবো, না এটা আলাদা কিছু একটা মানে লাফড়া মতো করবো। যদি লাফড়ার সাথে যদি একটু ডাঁঠা থাকে তো খেতে খুবই ভালো লাগে, কিন্তু ডাঁঠা ফাটা কিছুই নেই, তো কী করা যায় দেখি। তো চলুন আর লেট না করে 11:30 বাজে বসিয়ে দিই খিচুড়িটা। আজকে মুগ ডালটা আগে ধুয়ে নেব, ধুয়ে তারপরে ভেজে তারপরে আমি খিচুড়িটা বসাবো।
বড় সড়ো একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আজকে কড়াইটা না মানে কড়াইটা না খিচুড়িটা কড়াইতেই করব। তো প্রথমে একটুখানি সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে তেলের ভিতরে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যদিও সেই আগের দিনের মতো তো আর মুগ ডাল দিয়ে এখন আর সেই সেন্ট বেরোয় না যে একবারই রান্না করলে পরপর মানে 10-12 বাড়ির পরেও তার গন্ধ চলে যেত। তো যাই হোক, যতটুকানি হোক একটুখানি লাল লাল করে ভেজে আর এর ভিতরে কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম। মশলা বলতে এই আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটু টমেটো পেস্ট করে বানিয়ে নিয়েছিলাম, সেটাকে মুগ ডালের ভিতরে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর একটুখানি চিনি দিয়ে এই মশলাটা দিয়েও কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ডালটাকে ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি বাসমতি চালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম এর ভিতরে। এটাকেও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, একদম যখন ড্রাই হয়ে যাবে তারপরে এর ভিতরে জল দেব আমি। তবে খিচুড়িতে জল দেওয়া নিয়ে মানে অনেক ধরনের কথা আছে। কেউ কেউ বলে কিন্তু যে খিচুড়িতে ঠান্ডা জল দিলে নাকি বেশি টেস্ট হয়, আবার কেউ কেউ বলে খিচুড়িতে গরম জল দিলে ভালো হয়। তো আমার এই ধরনের কোনো মত নেই, আমার যখন যেমন সুবিধা হয় আমি তখন সেই জল দিই। তো এখন আমি একটুখানি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে, আর খিচুড়িটাকে বসিয়ে দেবো। ছোলার ডালটা ভিজিয়েছিলাম, যে কাজে সে কাজ তো হলো না। তো ছোলার ডালের মধ্যে আমি একটু আদা আর 3 খানা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এখানে একটুখানি নারকেল দিয়ে দেবো। নারকেল দিয়ে ডাল চাল দিয়ে বড়া খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, কারণ ছোট থেকেই দেখেছি মা এইভাবে বানাতো। তবে কখনো মুসুরির ডাল, কখনো মটর ডাল এইসব দিয়ে বানাতো। যদিও আমাদের এইখানে সব ডাল পাওয়া যায় কিন্তু মটর ডালটা কিন্তু আমি পাই না। তো যাই হোক, এর ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। আর এদিকে দেখুন, একদম কড়াইতে খিচুড়ি ফুটছে আর এধারে পাঁচমিশালি সবজিটা বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমার যেন কেমন বাড়ি পূজা পূজা ফিল হচ্ছে। যেমন বাড়িতে পূজা হলে ভোগ রান্নার সময় বড় বড় কড়াই বসিয়ে রান্না শুরু করি, ঠিক আজকে তেমনই লাগছে। তো এখানে তো আমি মানে পাঁচমিশালি চচ্চড়ির জন্য মশলাটাও বানিয়ে নিয়েছি, একটু আদা, জিরে আর কাঁচা লঙ্কা আর একটু নারকেল দিয়ে মশলা বানিয়েছি। আমি ওদিকে রান্নাবান্নার জন্য কসরত করছি আর এদিকে দুই বোন পড়াশুনোর জন্য কসরত করছে, কারণ পড়াশুনোটা সত্যি কষ্টের ব্যাপার আর কি ওদের কাছে। একজন খাতা কলম নিয়ে বসেছে, একজন একদম জানলা খুলে ঠান্ডা হাওয়া প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে পড়াশুনো করছে। তো ওরা পড়াশুনো করতে থাকুক আর আমি এদিকে আমার কাজ করতে থাকি। এদিকে চচ্চড়িটাও আমার হয়ে গেছে। আর আজকে ঘরে কিন্তু ইলিশ মাছ আছে, চিংড়ি আছে, ভোলা, লোটে সমস্ত কিছু থাকতেও মানে ডিম টিম সমস্ত কিছু থাকতেও কিছু মানে করতে পারলাম না খিচুড়ির সাথে, কারণ আজকে মঙ্গলবার। মঙ্গলবারে আমরা সবসময় ভেজই খাই, মানে নিরামিষ খাই। তো তার জন্য খিচুড়িটা আজকে বড়া, পাঁপড় ভাজা, লাপড়ার উপর দিয়েই হয়ে গেল আর কি। খিচুড়িটা একদমই শেষের দিকে, তাই একটুখানি ভাজা মশলা মানে এখানে কিন্তু শুধু আমি জিরেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই ভাজা মশলা আর একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম, কারণ মানে বাসমতি চালের খিচুড়িতে ঘি না দিলে ঠিকমতো জমেও না। তো খিচুড়িটা শেষ হয়ে গেছে, এবার বড়াটা বানিয়ে নেব। মজুমদারের জন্য কিন্তু এই দিনটা সত্যিই খুব খারাপ লাগে, কারণ মঙ্গলবার ছুটির দিন, তবু ওর জন্য ভালো কিছু আমি বানাতে পারি না, এই নিরামিষের ওপর দিয়েই যা হয়। দেখুন, আমরা বাঙালি, আমাদের ভালো কিছু মানেই মাছ, মাংস, ডিম, এই ছাড়া আমরা ভালো মন্দ খাওয়া ভাবতেই পারি না। তো যাই হোক, আমি কিন্তু সেই ছোলার ডালের পেস্টটার সাথে একটু চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি আর তার সাথে একটু কালো জিরে দিয়ে আর বড়াগুলো একটু ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট। এখানে পাঁচমিশালি চচ্চড়ি আছে, বড়া আছে, পাঁপড়ও ভেজে নিয়েছি একটু, আর খিচুড়ি তো আগের থেকে রেডি হয়ে গেছিলো। তো আর এদিকে বড়াটা এখনও ভাজা কমপ্লিট হয়নি, এইবার ভাজলেই কমপ্লিট হয়ে যাবে। তো আমি সাথে সাথে খেতেও দিয়ে দিচ্ছি, থালা থালা বেড়ে নিচ্ছি। কেন বলুন তো, খিচুড়ি দেখবেন গরম গরম বাচ্চারা খেতে পারে না, তো বড়াটা হতে থাকুক আর আমি থালায় থালায় সমস্ত কিছু বেড়ে ফেলেছি, ভাত মানে খিচুড়ি আর কি, যাতে ঠান্ডাও হয়ে যায় আর সুস্থভাবে খেতেও পারে।
মোবাইলটা ধরে আমি অনেকক্ষণ থেকে কথা বলার চেষ্টা করছি, কিন্তু কথা বলতেই পারছি না। কারণ হচ্ছে পিছনে তো গান চালাচ্ছে প্রিয়া, আর তার সাথে সাথে পুতু বারবার কথা বলছে। তো আর কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। এখন একটুখানি মার্কেটে যাচ্ছি, তো মানে প্রিয়া ঘরে থাকবে আর পুতু, আমি আর মজুমদার যাচ্ছি। বাইরের ওয়েদারটা এখনও কিন্তু ভালো নেই, কিন্তু তাও তিনজনে মিলে যাচ্ছি। পুতু সাইকেলে করে যাবে আর আমরা দুজন গাড়িতে যাব। আমি নিচে পৌঁছাতে পৌঁছাতেই দেখি পুতু মুখটা গোমড়া করে আর ঘরের দিকে যাচ্ছে। সেটা জানতে পারলাম অ্যাকচুয়ালি একদম ঝিরিঝিরি টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো মজুমদার ওকে বললো যে তুই যাস না, ভিজে যাবি, শরীর খারাপ করবে। তো তার জন্য ওর মনটা ভারী হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাচ্চারা তো বুঝতে পারেন না, এই সন্ধ্যাবেলায় যদি বৃষ্টিতে ভেজে তাহলে শরীরটা খারাপ হয়ে যাবে। তো এই একদম টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি একটু মুদিখানার বাজারের দরকার। মাসের প্রথম দিকে একবার গেছিলাম, তখন কিছু কিছু জিনিসের দরকার ছিল, নিয়ে চলে এসেছিলাম। আর এখন আবার কিছু কিছু জিনিসের দরকার আছে, তাই নিতে যাচ্ছি। অ্যাকচুয়ালি সেইভাবে আর এখন কেনা হয় না। প্রথম প্রথম আমি একদম মাসের প্রথমে সমস্ত মুদিখানা উঠিয়ে রাখতাম, কিন্তু এখন যখন যেমন দরকার পড়ে তেমনই মুদিখানার বাজার নিয়ে আসি। আর এখন দেখুন 6:20 হয়ে গেছে, তবুও সন্ধ্যা কিন্তু নামেনি। বেশ লাইট আছে, হয়তো ফেরার সময় সন্ধ্যা হয়ে যাবে। তো এখন মোটামুটি 6:45 না হলে আর সন্ধ্যা হয় না। সোমবারে ডালমা বানাতে গিয়ে কিন্তু অড়ড় ডাল খুঁজে পাচ্ছিলাম না, তাই আজকে একদম সর্বপ্রথম ডাল নিতে চলে এসেছি। আর আমাদের টাউনশিপের ভিতরে এরকম একটা কোঅপারেটিভ আছে, যার ভিতরে সমস্ত মুদিখানার জিনিস পাওয়া যায় আর মিল্কের সব প্রোডাক্ট পাওয়া যায়, মানে ঘি, পনির, তোমার চিজ, এসবগুলো পাওয়া যায়। আর তাছাড়া মুদিখানার যা যা দরকার, তারপরে সার্ফ, ফিনাইল, এই ধরনের সমস্ত জিনিস এই দোকানটায় পাওয়া যায়। তো এখান থেকেই বেশিরভাগ মার্কেটিং করার চেষ্টা করি। তো কিছু মশলার দরকার ছিল, আর এলাচ খুঁজছিলাম খুব করে, কিন্তু এলাচ পাচ্ছি না। সেই গরম মশলা, গোটা গরম মশলা মিশানোটা পাচ্ছি। তো যাই হোক, একটু কালো জিরেরও দরকার ছিল। তো সমস্ত কিছু মিলিয়ে মার্কেটিংটা করে নিলাম। আর মজুমদার গেছে বাইরে, ও অন্য দোকান থেকে কিছু জিনিস নেওয়ার জন্য গেছে, আর আমি মার্কেটের ভিতরে চলে এসেছি, মানে কোঅপারেটিভের ভিতরে চলে এসেছি। মার্কেটিং শেষ করে বাড়ির দিকে রওনা দিয়েছি। আর চারিধারের পরিবেশটা এত শান্ত, স্নিগ্ধ আর ঠান্ডা লাগছে, কি বলবো। মানে গাড়ির পিছনে বসে এই মানে এই আবহাওয়ার ভিতরে কিন্তু মনটা একদম উড়ু উড়ু হয়ে যায়। তো খুবই ভালো লাগছে। আর ঝিরঝির বৃষ্টি হচ্ছে, তবে এখনও কিন্তু সন্ধ্যা হয়নি, প্রায় প্রায় 7:00 চলেছে। তবুও দেখুন এখনও কিন্তু বাইরের দিনের আলো আছে, তবে হ্যাঁ স্ট্রিট লাইটগুলো জ্বলে গেছে। তো সন্ধে আর কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এখনকার মতো যতটুকু যা দরকার ততটুকানি নিয়ে চলে এসেছি, বিস্কুট টিস্কুট যা যা দরকার ছিল। তবে একটা জিনিস ভুলে গেছি, মাস্টার্ড অয়েল আনার কথা ছিল, সেটা আনতে ভুলে গেছি। আর এখানে পিয়া বড়া ভেজেছে, সেটা হচ্ছে দুপুরে যে ডালের যে এটা বানিয়েছিলাম পেস্ট, সেটা একটুখানি থেকে গেছিলো, তো সেটাই ও বানিয়ে ফেলেছে। তো ভালো হয়েছে, সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে চা দিয়ে জমে যাবে। আর এদিকে জিনিস সব আনা হয়ে গেছে, দুধ, সাবান, পনির, পনির এমনি পাইনি, প্যাকেট পনির নিয়ে আসতে বাধ্য হলাম, ব্রেড, ডাল, বিস্কিট, মানে ফ্রেশ ওয়াশ পুড়িয়ে গেছিলো, ম্যাগি, এরকম ধরনের ছোটোখাটো যা যা জিনিস ছিল সমস্ত কিছু নেওয়া হলো। তো এই টাইমটা তো আমার স্পেশাল টাইম থাকে মজুমদার আর আমি মোটামুটি চা খেয়ে সময়টা কাটাই নিউজের সাথে। তো যাই হোক, আমরা টাইমটা কাটাচ্ছি আর আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। বাই, গুড ইভিনিং।